নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 75 বছর পর, হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, 75 বছর পর মহালক্ষ্মী যোগ সৃষ্টি হতে চলেছে আজ রাত 12টার পর। হ্যাঁ বন্ধুরা, যার ফলে এই 9 রাশির জাতক ও জাতিকার জীবনে মা লক্ষ্মী পা রাখতে চলেছে। কোন সেই 9 সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। এবং ভিডিওর শেষে আমি কিছু আপনাদেরকে কথা বলবো, যে কথাগুলো আপনারা যদি না শুনেন তাহলে আপনারা অনেক কিছুই মিস করে ফেলবেন, তাই ভিডিওটি টিল এন্ড পর্যন্ত দেখুন। আমি কল্যাণ রায়, আসুন শুরু করা যাক। আজ রাত 12টার পর মা লক্ষ্মী যোগ সৃষ্টি হতে চলেছে, হ্যাঁ বন্ধুরা, এবং এটি 75 বছর পর সৃষ্টি হতে চলেছে, যার ফলে যে 9 রাশির আমি কথা বলতে চলেছি সেই 9 রাশির জীবনে অপার ধন আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কিভাবে এই ধন প্রাপ্তি হবে তা আমি আগে আপনাদেরকে জানিয়ে দিই, তারপরে আমি আপনাদেরকে 9টি রাশির কথা বলতে চলেছি এবং কয়েকটি টার্মস অ্যান্ড কন্ডিশন যা শোনা আপনাদের অত্যন্ত জরুরি, যেটি আমি ভিডিওর শেষে বলবো। তো প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই লক্ষ্মীযোগ আজ রাত 12টা 2 মিনিট থেকে স্টার্ট হতে চলেছে এবং এই যোগ আপনাদের জীবনে ধন আনতে সহায়তা করবে। এই ধন আপনাদের চাকরির ক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, লটারি থেকে বলুন, শেয়ার মার্কেট থেকে বলুন, এবং সম্পত্তি লাভ বলুন, যে কোনো উপায়ে আপনাদের কিন্তু এই ধন আসবে আর এই ধন আপনাদের জীবনে টিকে থাকবে। তো আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই 9 সৌভাগ্যশালী রাশি। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে আমার খুব চর্চিত রাশি, মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কিন্তু আজ রাত 12টার পর আপনাদের জীবনে মা লক্ষ্মী যোগের ফলে ধন প্রাপ্তি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের চাকরি বলুন, ব্যবসা বলুন, যে কোনো ক্ষেত্রেই কিন্তু আপনারা ধন লাভ করতে চলেছেন। এর পাশাপাশি যারা শেয়ার মার্কেট বা কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই ভালো। ওভারঅল আপনাদের কিন্তু সমস্ত দিকে কিন্তু শুভ হতে চলেছে। এরপরের যে দ্বিতীয় রাশিটির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, বৃষ রাশি মানেই তো ষাঁড়, আর বৃষ রাশি মানেই একগুয়ে, আর বৃষ রাশি মানেই জেদ, তবে বৃষ রাশি মানে সততা, বৃষ রাশি মানে সত্যতা, বৃষ রাশি মানে মধুরতা। তাই আপনাদের জীবনও আজ রাত 12টার পর মা লক্ষ্মী যোগের ফলে ধন প্রাপ্তি হতে চলেছে এবং এই ধন আপনাদের স্টে করবে। আপনাদের জীবনে যা যা মনোবাঞ্ছা, যা কিনার ইচ্ছা আছে সব কিনে ফেলতে পারবেন। এরপরের যে 3 নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি কি কন্যা রাশির জাতক বা জাতিকা, তাহলে আপনারাও কিন্তু এই মা লক্ষ্মী যোগের ফলে ধন প্রাপ্তি পেতে চলেছেন এবং সেটি আজ রাত 12টার পর। আপনাদের ক্ষেত্রেও কিন্তু চাকরি থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে ধন প্রাপ্তি হতে চলেছে। এরপরের যে 4 নম্বর রাশির কথা বলতে চলেছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও কিন্তু এই ধন প্রাপ্তি হতে চলেছে। আপনারাও কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেকটাই ডেভেলপমেন্ট করবেন এবং মা লক্ষ্মী আপনাদের জীবনে কিন্তু পা রাখবে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি 5 নম্বর রাশি, সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি কি সিংহ রাশির জাতক বা জাতিকা, তাহলে আপনারাও কিন্তু এই মা লক্ষ্মী যোগের ফলে আজ রাত, ঠিক আজ রাত 12টার পর ধন প্রাপ্তি হতে চলেছে। তবে আপনাদেরকেও বলে দিই, আপনারাও কিন্তু আপনারা চাকরি, ব্যবসা যে কোনো ক্ষেত্রে কিন্তু উন্নতি লাভ করবেন এবং মনে একটা আনন্দ আসবে। এরপরে যে 6 নম্বর রাশির কথা বলতে চলেছি সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে কিন্তু আপনারাও মা লক্ষ্মী যোগের ফলে ঠিক আজ রাত 12টার পর ধন পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের চাকরি, ব্যবসা এবং সেলফ প্রফেশন যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা অর্থ পাবেন এবং নিজের জীবনটাকে
ওয়ান স্টেপ এগিয়ে নিয়ে যেতে পারবেন। এরপরে যে সাত নম্বর রাশির কথা বলতে চলেছি সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে এখনই থেমে যান, কারণ আপনাদের জীবনেও কিন্তু ধন আসতে চলেছে, মা লক্ষ্মী আপনাদের জীবনে পা রাখতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এরপরে যে আট নম্বর রাশির কথা বলতে চলেছি সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু মা লক্ষ্মী যোগের ফলে আজ রাত বারোটার পর ধন পেতে চলেছেন, সেটা চাকরি থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে, প্রাপ্তি থেকে, যে কোনো ক্ষেত্রেই কিন্তু আপনারা এই ধন পাবেন। এরপরে যে লাস্ট এবং নয় নম্বর রাশিটির কথা বলতে চলেছি সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু ঠিক আজ রাত বারোটার পর থেকে ধন পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, কারণ আপনাদের জীবনেও মা লক্ষ্মী যোগ সৃষ্টি হয়েছে এবং যার ফলে আপনারা চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন সমস্ত ক্ষেত্রেই কিন্তু উন্নতি লাভ করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে অর্থ আসতে চলেছে। এবার আসুন আমি আপনাদেরকে কিছু কথা বলবো, যে কথাগুলো আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম। দেখুন, মানুষের জীবনে কিন্তু ধন আবশ্যক এবং ধন ছাড়া বর্তমান যুগে কিছুই হয় না, আর এই ধন কাজ না করে আসে না। তবে অনেকেই কাজ করে কিন্তু সঠিকভাবে অর্থ ইনকাম করতে পারে না। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের জন্মছকটি অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে কমেন্টস করুন, আমি আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব। আমি এই কারণেই বললাম, কারণ আপনার জন্মছকে যদি মারকগ্রহের দশা চলে বা আপনার জন্মছকে মারকগ্রহের অন্তর্দশা চলে বা আপনার জন্মছকে যদি শনি কেতুর যোগ থাকে বা আপনার জন্মছকে যদি অশুভ নক্ষত্র থাকে তাহলে কিন্তু আপনাদের জন্মছক অবশ্যই বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এক্ষুনি একটি লাইক করে দিন এবং শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।